सुप्रिय भिवार्स आज आम्रा पावर पॉइंट प्रेजेंटेशनेर किसु टिप्स शिखब। आम्रा अनेकेई प्रेजेंटेशन दिए थाकी। एई पावर पॉइंट प्रेजेंटेशन तैरी करा खुबी सहज एवं बेश किसु ट्रिक्स एवं टिप्स आछे जेगुलो जाना थाकले एगुलो आरो प्राणबंद करे उपस्थापन करा जाए। ताहले चलुन आमरा किसु नतून एक्स्ट्रा अर्डिनारि टिप्स शिखे नेई। आमरा प्रथमेई पावर पॉइंट ओपेन करब एकटी नतून शीट। এজন্যে রাইট বাটনে ক্লিক করে আমরা নিয়ে যাব। নিয়েও যাওয়ার পরে এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখানে ক্লিক করে একটি নতুন পেজ আমরা ওপেন করলাম। এখন এটিকে রিনেম দিই প্রেজেন্টেশন লিখে দিলাম। দেওয়ার পরে দেখুন পেজটি ওপেন হয়ে গেছে। तो आमादेर सामने जे पेजटी ओपेन हुए छे एखाने आमरा प्रथमे टाइटल दिब। शुरूतेई आमरा देखाच्छि प्रेजेंटेशन लिखलाम। प्रेजेंटेशन लिखार पर एटी किन्तु आपनी आपनार मतो करे एर डिजाइन करते पारेन। प्रथमे आमरा एर कलर सिलेक्ट कर दी। देवार पर आमरा चाहले आमरा फ्रंट एरकम चेंज करते पारी। देखुन आपनार जे रकम मने हबे सेभावे आपनी दीते पारें। एरपर आमरा एभावे दी। एरपर आपनी चाहले आपनार मतो करे सेट करते पारें। আমরা প্রথমেই ডিজাইনটা একটু করে নিই। ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা এরকমই করলাম। দেখুন পেজটি কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আমরা আরো শীট ডুপ্লিকেট শীট বানাই। এবার ডুপ্লিকেট শীট হয়ে গেছে, এটা আমরা এখন ডিলিট করব। ডিলিট করার পরে দেখুন এখানে নতুন কিছু আমরা লিখব। সাধারণত আমরা যেভাবে লিখে থাকি দেখুন, আমি যদি এখানে লিখি আপনার মতো করে আপনি লিখবেন। আমি এখানে দেখুন কয়েকটি শব্দ লিখলাম। এখন প্রথম যেটি আমি এক নম্বর পেজে লিখেছি এটি এখন আমি চেঞ্জ করে দিচ্ছি। দেখুন হোমে যাব। হোমে যেয়ে আবার আমি ফ্রন্ট চেঞ্জ করব। এই ফ্রন্টটি রাখলাম, আপনি আপনার মতো করে রাখবেন। আমি সাইজও চেঞ্জ করতে পারি। দেখুন সাইজ কিন্তু ছোট বড় হয়ে যাচ্ছে। আমি এটি মাঝখানে রাখলাম। এরপর এটির কালার আমি চেঞ্জ করব। দেখুন কালার চেঞ্জ করলাম। সাধারণত আমরা যে অ্যানিমেশন দিয়ে থাকি সেই অ্যানিমেশন কিন্তু আমরা সাধারণত যেভাবে জানি সেভাবে দিই। ট্রানজ্যাকশন গিয়ে দেখুন আমরা
একটি দিলাম ট্রানজ্যাকশন, আবার অন্য রকমও দিতে পারি। যে ট্রানজ্যাকশনটি দিলাম একটু দেখার চেষ্টা করি আমাদের ট্রানজ্যাকশনটি কিরকম হলো। এখনো ট্রানজ্যাকশনটি দেওয়া হয়নি, আমি আবার একটু চেষ্টা করছি। দেখুন, আপনি চাইলে আপনার মতো করে এই ডিজাইনটি করতে পারেন, বিভিন্ন ধরনের শ্যাডো বা অন্যভাবেও আপনি করতে পারবেন। আবার দেখি, এবার আমরা এরপর আমরা আরো একটি ডুপ্লিকেট স্লাইড নিই এখানে। দেখুন, নেওয়ার পরে আপনি চাইলে এটি ডিলিট করে দিয়ে আপনার মতো করে বিভিন্ন ধরনের এখানে টেবিল সেট করতে পারেন। দেখুন, এভাবে কিন্তু টেবিলও আপনি করতে পারেন। এভাবে করা যায়, আপনি আপনার ইচ্ছা মতো করবেন। আপনি চাইলে এভাবে কিন্তু করতে পারেন। তো দেখুন, এটি ড্র্যাগ করে বড় করতে পারবেন, আপনি এভাবে করতে পারেন, এখানে তথ্য দিতে পারেন। আবার চাইলে আপনি আরো নতুন করে তৈরি করে নিতে পারেন। আমরা আপনাদের দেখানোর সুবিধার্থে এটি করছি। দেখুন, আমরা কিন্তু ছোট্ট একটি স্লাইড করে দেখাচ্ছি। আমরা সাধারণত এভাবে কিন্তু প্রেজেন্টেশন তৈরি করে থাকি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের এই যে লেখাগুলো আমরা লিখছি, এই লেখাগুলো আমরা বিভিন্নভাবে কিন্তু মডিফাই করে থাকি, বা স্লাইড শো ডিজাইন বলি, সেটা কিন্তু ট্রানজ্যাকশন বা অ্যানিমেশন আমরা বিভিন্নভাবে দিয়ে থাকি। তো ট্রানজ্যাকশনগুলো দেওয়ার সময় আমরা অনেক সময় বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে দিই, তো সেগুলো কিন্তু দেখতে এবং প্রেজেন্ট করতে বেশ ভালোই লাগে। তো যখন আপনি দেখুন, আমাদের ছোট্ট এই প্রেজেন্টেশনটি, এখন যে জিনিসের জন্য আমরা মূলত এই ভিডিওটি করছি সেটি এখন শেখাবো। সেটি হলো এই যে লেখা আমরা লিখলাম, এটি কিন্তু আমরা বিভিন্নভাবে ডিজাইন করতে পারি, লেখাটা ট্রানজ্যাকশন করতে পারি বা অ্যানিমেশন দিতে পারি। কিন্তু আমাদের অনেক সময় এই লেখাকে অ্যানিমেশন দেওয়ার প্রয়োজন পড়ে। অক্ষর, এই লেটার বা অক্ষরকে আমরা কিভাবে অ্যানিমেশন দিব সেটি মূলত আমরা আজ শিখব। এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু এক্সেলে পাওয়ার পয়েন্টে লেখাকে আপনি অ্যানিমেশন দিতে পারেন। তো সেটি শেখার জন্য আমাদের যে টেক্সট বারে বিভিন্ন হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজ্যাকশনস, অ্যানিমেশনস, স্লাইড শো, রিভিউ, ভিউ আছে, এইগুলো যে আছে
এর মধ্যে যে অ্যানিমেশন আছে আমরা যাব অ্যানিমেশনে। অ্যানিমেশনে যাওয়ার পরে দেখুন নানের পরে আছে অ্যাপিয়ার্স, আমরা এই অ্যাপিয়ার্সে ক্লিক করব। অ্যাপিয়ার্সে ক্লিক করার পর দেখুন আছে অ্যানিমেশন, এই যে অ্যানিমেশন আছে এখানে অ্যারো বাটনে আমরা ক্লিক করব। অ্যারো বাটনে ক্লিক করার পর দেখুন আমাদের আছে ইফেক্ট, আমরা ইফেক্টে যাব। সাউন্ড নো সাউন্ড আমরা দিয়ে রাখছি, আফটার অ্যানিমেশনস ডন্ট ডিম এটাও আমরা দিব না। অ্যানিমেশন টেক্স, এই অ্যানিমেশন টেক্স অল অ্যাট ওয়ান্স এটি দেওয়া আছে। এখানে আমরা একটু ক্লিক করার চেষ্টা করি, দেখুন লেখা আছে অল অ্যাট ওয়ান্স বাই ওয়ার্ড বাই লেটার। আমরা যেহেতু অক্ষরের করতে চাই এই জন্য আমরা দিব লেটার, অর্থাৎ বাই লেটার। বাই লেটার ক্লিক করে দেওয়ার পর এটি কতটুকু ডিউরেশন আমরা দিতে চাই সেটি এখানে সিলেক্ট করতে হবে। এখানে 5 সেকেন্ড আছে, এটি আপনি বাড়াতে পারেন বা কমাতে পারেন, দেখুন কমে যাচ্ছে, আবার উপরে কিন্তু আপনি ক্লিক করলে এভাবে বাড়তে থাকবে। তো আমরা একটু দেখানোর চেষ্টা করি, 3 সেকেন্ড দিলাম। 3 সেকেন্ডস ডিলে বিটুইন লেটার, অর্থাৎ এক একটি লেটারকে সে 3 সেকেন্ডের মধ্যে অ্যানিমেশন করে দেখাবে। তো এরপর আমরা এটিতে সিলেক্ট করার পর ওকে প্রেস করলাম। ওকে প্রেস করলে দেখুন এটি কিভাবে অ্যানিমেটেড হয়েছে সেটি আমরা এখন দেখব। তো সুপ্রিয় ভিউয়ার্স, আবার আমরা হোমে যাব। হোমে যাওয়ার পর আমরা একটু স্লাইড শোতে যাব, ফ্রম বিগিনিংয়ে যাই, দেখি এবার আমাদের লেখাগুলোর অবস্থা। দেখুন ওয়াও, লেখাটি কিন্তু এখন অ্যানিমেটেড হয়ে গেছে, অর্থাৎ আমি যেটি লিখেছিলাম দেখুন সুন্দর করে একটি একটি করে অক্ষর এভাবে উঠে আসছে। আপনি এভাবেই একটি প্রেজেন্টেশনকে অসাধারণ করে তুলতে পারেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বিভিন্নভাবে লেখাকে আপনি ডাইনামিক করতে পারেন, অ্যানিমেশন দিতে পারেন বা ডিজাইন করতে পারেন। এর মধ্যে যদি অক্ষরকে আপনি এভাবে অ্যানিমেশন দেন তাহলে সেই প্রেজেন্টেশনটি আরও প্রাণবন্ত হবে, আরও সুন্দর হবে। দেখুন খুব সংক্ষেপে আমরা দেখানোর চেষ্টা করলাম, ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। এভাবেই কিন্তু একটি প্রেজেন্টেশনের মধ্যের লেখাকে, অর্থাৎ অক্ষরকে বা লেটারকে আপনি এভাবেই অ্যানিমেশন দিতে পারেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।